দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আর আলাপচারিতার শেষ অংশে। কথা বলছি অ্যাডভোকেট মামুনুর রশিদ, তার সঙ্গে যিনি সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং সাবেক কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ফিরে আসছি আপনার কাছে। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমার খুব ছোট্ট প্রশ্ন ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িক করেছি এবং বর্তমান সরকার দু টার্মেরও বেশি ক্ষমতায় থাকা সত্ত্বেও সেই সুযোগটি তারা গ্রহণ করেননি। আপনি বলেছেন যে 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধানকে সাম্প্রদায়িক করা হয়েছে, কিন্তু প্রশ্নটি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের সেই সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগের সদ্ব্যবহার তারা কেন করেননি? শোনেন, বাংলাদেশে 75 পরবর্তী সময়ে সংবিধানকে সাম্প্রদায়িকরণ করা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হয়েছে, তাদের অর্থনৈতিক শক্তিতে পরিণত করা হয়েছে। বিএনপি জামাতের সময়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, 500 জায়গায় বোমা হামলা হয়েছে, 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, উদীচীতে বোমা হামলা, রমনা বটমূলে হামলা, নানা ঘটনাগুলো করে বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী অকার্যকর সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার জন্য চেষ্টা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে এই সাম্প্রদায়িক শক্তি, এই বিএনপি জামাত শক্তি 19 বার মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা আক্রমণ করেছে। শেখ হাসিনা, আমার প্রশ্নে ফিরে যাই, না আমার প্রশ্নে আমি ফিরে উত্তর যাই। দিচ্ছি। আমি শেখ হাসিনা জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে এই আমরা তার নেতৃত্বের কথা জানি, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক শক্তিকে আজকে দমন করার জন্য বাংলাদেশটাকে একটা অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা একটি না আপনি, আপনার কাছে আমার প্রশ্নটা ছিল খুব ছোট্ট। একজন আইনজীবী হিসেবে আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে কেন বাংলাদেশ আওয়ামী লীগ সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থেকে পরিবর্তন করে বাংলাদেশে কোনো রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে অসাম্প্রদায়িক, এই বিষয়টি কেন তারা বিবেচনা করেননি, শোনেন, যেটা একটি বঙ্গবন্ধুর স্বপ্ন একটি ছিল? একটি একটি দেশ দেশকে সাম্প্রদায়িককরণ করার পরে সেই ট্রেনকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যে নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিশ্চয়ই আমি এটা বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে সকল মতের মানুষের বসবার যোগ্য একটা কি বলবো অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য সরকার অবশ্যই সঠিক তাহলে সিদ্ধান্ত সেক্ষেত্রে আপনি কিভাবে সঠিক এক্সপ্লেইন করবেন, না কিভাবে এক্সপ্লেইন করবেন যখন আমরা ঢাকায় মঙ্গল শোভাযাত্রা পুলিশি প্রহরায় করতে দেখি, আমরা কেন ঢাকেশ্বরী মন্দিরে পুলিশি পাহারায় পূজা হতে দেখি? শোনেন, এই তো এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দুর্ভাগ্য এই দেশের, যেই দেশে মসজিদে নামাজ পড়তে পুলিশ দিতে হয় কারণ জঙ্গি যারা আছে তারা হামলা করে, হলি আর্টিজানে হামলা করে। আজকে সরকার এই মঙ্গল শোভাযাত্রা করার ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে সকল ধর্মের সরকার আজকে ব্যবস্থা করে, আজকে ওই রামুতে বৌদ্ধ বিহারে আজকে হামলা করে, তো যার কারণে সরকার সকলের ধর্ম পালনের ক্ষেত্রে সরকার অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতিকে লালন পালন এবং ধারণ করার ক্ষেত্রে, বিকশিত করার ক্ষেত্রে সরকার তার আইনের মধ্যে থেকে যেই ব্যবস্থাপত্র নেয়ার দরকার আছে সরকার নিচ্ছে। আর যেই কথাটি আপনি আমাকে প্রশ্ন করলেন যে অসাম্প্রদায়িককরণের জন্যে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই গড়ে ওঠা আধুনিক বাংলাদেশ করার জন্যে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আপনার কাছে একটু আইনি আইনজীবী হিসেবে জানতে চাইবো, বাংলাদেশ আওয়ামী লীগের কি সেই সুযোগ ছিল না সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থেকে পরিবর্তন করে বাংলাদেশের অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র রাষ্ট্র তৈরি করা, সেই সুযোগ কি ছিল না? হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের সেই সুযোগ ছিল এবং সেই সুযোগ আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ক্ষেত্রে বদ্ধপরিকর। বাংলাদেশ আওয়ামী লীগ, আমি গভীরভাবে বিশ্বাস করি,
যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মহান নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, উনি নিশ্চয়ই উনি বাংলাদেশটাকে যাতে বলে যাকে বলে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছেন, এবং এর জন্য যেই পদক্ষেপ নেওয়ার দরকার আছে, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যথাসময়ে যথোপযুক্ত উনি সিদ্ধান্ত ব্যবস্থা নেবেন। ব্যবস্থা নেবেন। এবারে আপনার কাছে জানতে চাইবো, অবশ্যই 2024-এ নির্বাচন আসছে এবং আগামী নির্বাচনে আমরা যুবলীগ এবং ছাত্রলীগের একটি ইতিবাচক ভূমিকা দেখতে চাই। আমরা চাই না যে যুবলীগ এবং আওয়ামী লীগের সঙ্গে আবারও সেই সন্ত্রাস এবং নির্বাচন বাণিজ্যের অভিযোগ যুক্ত হোক। কিছুদিন আগে আমরা আওয়ামী লীগের কাউন্সিল হতে দেখেছি, তো সেক্ষেত্রেও একটা কি বলবো একটা হতাশা কাজ করেছে যে যারা গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করছে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না দলে, এবং গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা নেতাকর্মীদেরকে আমরা মন্ত্রী কিংবা আরো উচ্চ পর্যায়ে দেখি না। তো এই যে ডেমোক্রেটিক বা গণতন্ত্রের চর্চা দলের মধ্যে, সেটা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এখনই কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে একটা অনীহা রয়েছে সত্যিকারভাবে রাজনীতিতে আসার জন্য। যারা রাজনীতিতে আসছেন তারা যেই পয়সা বা যেই টাকা তারা নির্বাচনে ব্যয় করেন সেই টাকা তারা তুলে নেবার জন্য আসছেন, কিংবা ক্ষমতার অপব্যবহার করবার জন্য রাজনীতিতে আসছেন, এই ধরনের অভিযোগ আমরা পাই। তো সেক্ষেত্রে সত্যিকারভাবে জনগণের জন্য রাজনীতি করবেন এমন তরুণ তরুণী যদি রাজনীতিতে আসতে উৎসাহিত বোধ না করেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কিন্তু ব্লিক আমরা বলবো বা অন্ধকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যুবলীগের সঙ্গে যুক্ত আছেন, ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, কি ধরনের পরিবর্তন আনাটা প্রয়োজন এদের রাজনৈতিক চর্চায়, রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে? একটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন সম্মেলনের মধ্য দিয়ে এর কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হয়। অন্যান্য বিএনপি কিংবা অন্যান্য সংগঠনের মতো প্রেস রিলিজের মধ্য দিয়ে কোনো নেতৃত্ব নির্বাচিত হয় না। আজকে আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে অন্যান্য বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সবগুলো সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং এগুলো হয়েছে এর আগে সমস্ত থানা এবং জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনগুলোতে, এবং আওয়ামী লীগের সম্মেলনের আগেও সমস্ত জেলা পর্যায়ে থানা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেটা তো শুধু সম্মেলন ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিশাল মহাসমাবেশের মতো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজ আওয়ামী লীগ এবং অন্য সহজ অন্য সংগঠনগুলো এই গ্রাসরুট লেভেল থেকে সংগঠনকে সম্মেলনের মধ্য দিয়ে গঠন করে সর্বশেষ জাতীয় সম্মেলন করেছেন, এবং আজকের এই জাতীয় সম্মেলনগুলোতে আপনি বলবেন দেখুন কমিটিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আজকে এই কমিটিতে সম্পৃক্ত করেছেন, ত্যাগী সংগ্রামী নেতৃত্বদেরকে এবং বিশেষ করে নারীদেরকে 33% তাদের অংশগ্রহণকে এই এই তারা নিশ্চিত করেছেন, এবং সারা দেশ থেকে আজকে একজন মহিলা নেত্রী জীবননেশা হক সিলেট থেকে আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে নিয়ে নিয়ে আসা হয়েছে। আজকে রাজশাহী থেকে খায়রুজ্জামান তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে নেওয়া হয়েছে, তারানা হালিম, বিশেষ আমি আজকে এই সুযোগে আমার নিজের টাঙ্গাইলের মানুষ উনি, তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশ থেকে তৃণমূল পর্যায় থেকে ত্যাগী সংগ্রামী গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যেই নতুন কমিটি জননেত্রী শেখ হাসিনা গঠন করেছে এবং বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি গঠন করেছে, আমি বিশ্বাস করি আজকের যে নেতৃত্ব, কিন্তু সেই সেই সেটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু সেক্ষেত্রে যুবলীগ এবং ছাত্রলীগের যে ইমেজ
রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটা অত্যন্ত নেতিবাচক। তো সেই ইমেজ পরিবর্তনের জন্য এবং নতুন প্রজন্মকে সত্যিকার রাজনীতিতে উদ্বুদ্ধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমি একটা কথা বলি কারণ শুনে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ মানেই সন্ত্রাস, ছাত্রলীগ এবং যুবলীগ মাঝেই মানেই টেন্ডারবাজি, ছাত্রলীগ এবং যুবলীগ মানেই দুর্নীতি, আমি এবং এবং তাদের অস্ত্র বহনকারী বিভিন্ন ভিডিও আমরা ইলেকট্রনিক আমি মিডিয়ায় দেখেছি। আমি এই কথাটি একবারে নিতে পারলাম না। বাংলাদেশে বিগত 2 বছরে কোভিড-19 সিচুয়েশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমরা প্রায় 1 কোটি মানুষকে খাদ্য দিয়েছি। আমরা 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 35,000 লাখ বৃক্ষরোপণ করেছি। আমরা হাজার হাজার অক্সিজেন সিলিন্ডার মানুষকে আমরা দিয়েছি। আমরা যখন বিগত বন্যায় আমার নিজেরা যুবলীগের নেতাকর্মীরা গ্রামে গিয়ে ধান ধান কেটে দিয়েছি আমরা। আজকে পাশাপাশি আমরা এও অভিযোগ পেয়েছি যে যুবলীগের নেতাকর্মীরা কাঁচা ধান কেটে ফেলেছেন। না, যুবলীগের কোনো নেতা, যুবক বললেই যুবলীগ হবে না। আর কাঁচা ধানের যেই কথাটা, যেই যেইটা নিউজ ছিল, সেইটা আমি আমি যেহেতু টাঙ্গাইলের মানুষ, আমি এটাকে খুবই দায়িত্ব নিয়ে প্রটেস্ট করলাম। যে নিউজটা প্রচার করা হয়েছিল সেটা হলো টাঙ্গাইলের ভুয়াপুরে কৃষক লীগের ইয়াতে, এটা সম্পূর্ণ রকমভাবে একেবারেই পাকা ধান কাটা হয়েছিল। এবং সেইখানে আমাদের তরুণ সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির তার নির্বাচন এলাকা, তাকে ছোটখাটো করার জন্যে আজকে একটা এই পরবর্তী সময়ে উনি তার অবস্থানটা ক্লিয়ার করেছে। আসলে আমি বলবো যে কি বলবো যে আজকে দেখো দেখুন আরেকটি কথা বলি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি কথা বলেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে সারা পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সারা পৃথিবীতে। আজকে বিশ্ব মন্দা, আজকে ইউকেও, এখানেও আজকে আপনি দেখুন যে নানা রকমের অর্থনৈতিক সংকট অবশ্যই, দেখা হ্যাঁ, যাচ্ছে। সেই সময় আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কৃষকদের মধ্যে বিনামূল্যে আমরা সার, কীটনাশক, বীজ আমরা এগুলো দিচ্ছি। আজকে আজকে আমরা এই প্রচণ্ড শীতে আমরা শীত বস্ত্র দিচ্ছি। আমি নিজে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গত বছরে টাঙ্গাইল সদরের মানুষকে, টাঙ্গাইলের মানুষকে আমার নিজের আইন পেশা থেকে, উপার্জিত অর্থ থেকে, আমার পরিবারের ইয়ে থেকে 20,000 কম্বল মানুষকে আমরা দিয়েছি। আমরা শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল, শেখ ফজলে পরশ একজন উচ্চ শিক্ষিত আধুনিক মানুষ, মাইনুল হোসেন খান নিখিল তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন সংসপ্তক নেতৃত্ব, তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে। আর বাংলাদেশ ছাত্রলীগ এবং যুবলীগ, আমি তো বললাম যে 3 বছর আগের সেই পর্যায়ে কিন্তু আমরা নাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ আজকে তার ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের নেত্রী যেখানে আমাকে স্নেহ করা দরকার আমাদেরকে স্নেহ করেন, যেখানে কঠোর হওয়া দরকার উনি যেমন একজন মা, যেমন একজন ভগ্নী, তেমন একজন কঠোর একজন, উনি আমি বলবো কঠোরভাবে উনি আমাদেরকে নিয়ন্ত্রণ করার করছেন উনি। আজকে আপনাকে বলতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের, আপনি বললেন বাংলাদেশ আওয়ামী যুবলীগে 13 জন আছে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, 14 জন আছে ব্যারিস্টার। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকের আজকের এই কমিটিতে আজকে হ্যাঁ, কমিটির কথা আমরা ছেড়ে দিলাম। আমরা যদি সাধারণভাবে যে ইমেজ যুবলীগ এবং আওয়ামী লীগের গঠিত হয়েছিল, অবশ্যই আমরা পরিবর্তন দেখতে চাই এবং বিশ্বাস করি নতুন নেতৃত্বে পরিবর্তন আসবে, কিন্তু সেই ইমেজ পাল্টানোর জন্য, সেই মূল্যবোধ পরিবর্তন করার জন্য এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলাদেশের রাজনীতিতে আকৃষ্ট করবার জন্যে আপনাদের ভবিষ্যৎ বা বিশেষ করে আগামী নির্বাচনে কী ধরনের পরিকল্পনা রয়েছে? আমরা দেখুন মানুষকে ইমেজ পরিবর্তনের জন্য আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকল ক্ষেত্রে, আমরা ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা শেখ ফজলে রহমানি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের ক্রীড়ামোদীদেরকে আমরা আমরা একত্র করেছি। আমরা এই বাচ্চা বাচ্চা ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা বিনামূল্যে বই দিয়েছি এবং আমরা ব্যবস্থা নিয়েছি। মুজিব শতবর্ষে আমরা নানা কালচারাল কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে একটা একটা কি বলবো একটা সুন্দর একটা
মানবিক পরিবেশ সৃষ্টিও আমরা চেষ্টা করছি। আজকে বাংলাদেশ আওয়ামী যুব লীগ আজকের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের কাছে এই সংগঠনটা একটা কি বলবো, একটা বিশ্বাসের আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী যুব লীগ ইতিমধ্যেই করতে পেরেছে। আমি আগেই বলেছিলাম আপনাকে, যারা রাজনীতিকে ঘৃণা করত, সেই সকল তরুণ যুব সমাজ, শুধু আমাদের যারা রাজনীতি করে তারা নয়, সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষগুলোকে আমরা বিভিন্ন সময়, বিভিন্ন সভা, সিম্পোজিয়াম, সেমিনার, রাউন্ড টেবিল বৈঠক, এর মধ্য দিয়ে আমরা সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে আমরা, তারাও যাতে করে বাংলাদেশের বর্তমান যেই কি বলবো, যে বর্তমান যে ঘুণেধরা সমাজ এবং ঘুণেধরা রাজনীতি থেকে তারাও যাতে পার্টিসিপেট করে দেশটাকে এগিয়ে নিতে পারে, তার জন্য বাংলাদেশ আওয়ামী যুব লীগ আমরা কাজ করে চলছি। আমরা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশ আওয়ামী যুব লীগের আজকের যেই আজকে আগের যেই মেয়ের সংকটের কথা বলা হচ্ছিল, সেটা গত 3 বছর যাবৎ একটি, আমি তো মানে আমি ইয়ে বললাম, একটা একেবারেই পাবলিক সেশনে বললাম, কোনো প্রকার কোনো প্রিন্ট অর ইলেকট্রনিক মিডিয়া একটি উদাহরণ বাংলাদেশ আওয়ামী যুব লীগের ব্যাপারে আনার কোনো সুযোগ। অনেক ধন্যবাদ, আমরা আশ্বস্ত হলাম। আমাদের দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্য কি হবে এবং কিভাবে দর্শকদেরকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার ব্যাপারে আশ্বস্ত করতে পারেন 30 সেকেন্ডে? শুনুন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আজকে যে উন্নয়ন অগ্রগতি চলছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে পরিস্থিতি যেভাবে এগিয়ে গিয়েছে, বাংলাদেশ একটা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, আগামীতে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। কাজেই এই উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে হবে, বাংলাদেশের মানবিক পরিস্থিতিকে ধরে রাখতে হবে। তার জন্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2024 সনের প্রথম দিকে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনটা অবাধ, বর্তমান সরকারের অধীনে সংবিধানের ব্যবস্থায় একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আজকে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনাকে আবার বিপুল ভোটে জয়ী করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং উন্নয়নের যে মহাযজ্ঞ শুরু হয়েছে সে তাকে অব্যাহত রাখার জন্য আজকে বাংলাদেশের মানুষ ওনার সাথে থাকবে। পাশাপাশি আজকেই যে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, উন্নয়ন বিরোধী যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রগুলোকে চোখ কান খোলা রেখে মানুষ তার দায়িত্ব পালন করবে, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করি আপনি যেই বিশ্বাসের কথা বা যে আস্থার কথা বললেন বাংলাদেশ যুবলীগ সম্পর্কে, সেই আশ্বাস এবং বিশ্বাসের জায়গায় যুবলীগ ফিরে যাবে এবং ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে সঠিক এবং সুস্থ রাজনীতিতে আকৃষ্ট করবার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভূমিকা থাকবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস, মর্যাদা শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা এটাকে আরো এগিয়ে নেব, এটাই আমার আমাদের আশা। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতন, আগামী সোমবারের আলাপচারিতা দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।